আসসালামু আলাইকুম। মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি খন্দকার মোহাম্মদ ফরিদুল ইসলাম, আমাদের খন্দকার স্যার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো করোনা মহামারীর মাঝে আল্লাহ তাআলা আমাদের এখনও সুস্থ রেখেছেন, এই জন্য সবসময় আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। যারা অসুস্থ আছেন তাদের জন্য দোয়া করে আল্লাহ তাআলা দ্রুত সুস্থতা দান করেন, আর আল্লাহ তাআলা আমাদের এই করোনা মহামারী থেকে আমাদের মানব সভ্যতাকে হেফাজত করেন, সমস্ত জাত বেজাত নির্বিশেষে সমস্ত ধর্মে সমস্ত বর্ণে সকলকে আল্লাহ তাআলা সুস্থ রাখুন। আমরা আমাদের ভুল থেকে তৌবা করতেছি, আল্লাহ তাআলা আমাদের তৌবা কবুল করেন। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি দশম শ্রেণীর, তোমরা যারা পরীক্ষার্থী ব্যাস তারা না, তার পরবর্তী 2022 সালে যারা পরীক্ষা দেবে, আমি তাদের ব্যবসায়ী উদ্যোগ এর অষ্টম অধ্যায় থেকে আজকে ক্লাস নিব। তো তোমাদের আজকে আমি একটা বিশেষ বিষয়ে আলোচনা করব। আজকে আমি যেটা পেলাম শিক্ষা মন্ত্রণালয় থেকে বা আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে, তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস পেয়েছি। তো আমি সংক্ষিপ্ত সিলেবাসটা মৌখিকভাবে বলে দিই, এটা আমাদের কলেজের পেজে দেওয়া আছে, আমাদের ওয়েবসাইটেও দেওয়া আছে, শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে তোমরা এটা ডাউনলোড করে নিতে পারবে। আমি চেষ্টা করব পরবর্তী কোনো ক্লাসে এটা দেওয়া। তো সাধারণভাবে তোমাদের প্রথম থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত, আর তারপরে অষ্টম নবম এবং দ্বাদশ অধ্যায়, এই কয়টা অধ্যায় আমি যতটুকু চোখে পড়েছে যে কয়টা অধ্যায় ধরা হয়েছে, আর বাকি অধ্যায়গুলো বাদ দেওয়া হয়েছে, বিশেষ করে ষষ্ঠ সপ্তম এবং দশম অধ্যায়। কারণ অষ্টম নবম এবং একাদশ অধ্যায় আছে, কিন্তু মাঝখানের এই অধ্যায়গুলো বাদ দেওয়া হয়েছে, যেগুলো পরবর্তী ক্লাসে পড়ানো সম্ভব বা আগে পরের চ্যাপ্টারের সাথে মিল আছে, সেই জন্য বাকি অধ্যায়গুলো বাদ দেওয়া হয়েছে, এটা তোমাদের একটা বলে নিলাম। কাজেই সামনে যে তোমাদের পিপিটি পরীক্ষা আছে, বা প্রত্যেকটা পরীক্ষা আমাদের, কিন্তু 2022 সালের গভর্নমেন্ট যে রুটিন দিয়েছে, সেই বা সিলেবাস যেটা দিয়েছে ব্যবসায় উদ্যোগের, প্রত্যেক সাবজেক্টেরই সিলেবাস দেওয়া হয়েছে, সংক্ষিপ্ত সিলেবাস 2022 সালের এসএসসি এইচএসসি পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে। তো তোমরা যেহেতু 22 সালের পরীক্ষার্থী, কাজে তোমাদের সিলেবাসটার ব্যাপারে একটু আগে কথা বলে নিলাম। তো আমি এরই মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টারেরই অনলাইন ক্লাস দেওয়া আছে, তোমরা চাইলে ওগুলো দেখে নিতে পারো, তারপরেও সংক্ষিপ্ত সিলেবাসের উপরে এখন ইনশাল্লাহ ক্লাস হবে, তো সেগুলো দেখতে পারো, নতুন করে আলোচনা হবে। তো সামনে তোমাদের পিপিটি পরীক্ষা, আমি অলরেডি প্রশ্ন জমা দিয়েছি, যদিও এটা কারেকশন করে আবার দিতে হবে, কারণ আমি তো দিয়েছিলাম আগের সিলেবাস অনুসারে, তো এখান থেকে কিছু কারেকশন করে বর্তমান যে সিলেবাস আছে, গভর্নমেন্ট যেটা দিয়েছে আজকে, যেটা হাতে পেলাম সেটার উপর ভিত্তি করেই তোমাদের পিপিটি পরীক্ষা হবে। তো তোমরা ওইটা দেখে নেবা। আগে মনে হয়েছিল হচ্ছে চতুর্থ থেকে নবম পর্যন্ত, তো তার মাঝখানে ষষ্ঠ সপ্তম যেহেতু বাদ গেছে, তো এখান থেকে প্রশ্ন বাদ দিতে হবে। তো তোমরা চতুর্থ পঞ্চম এবং অষ্টম নবম এই অধ্যায়গুলো প্র্যাকটিস করবে। তো চলো আজকে আমরা অষ্টম অধ্যায়ের ক্লাস শুরু করি। তো অষ্টম অধ্যায়ের ক্লাস বলতে তোমরা জানো যে অষ্টম অধ্যায় হচ্ছে আমাদের মূলত যে ব্যবস্থাপনা, যেটা আর কি ব্যবসায় ও প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা। হ্যাঁ, এটা আসলে ব্যবসায় শিক্ষার ছাত্রছাত্রীরা, তোমরা যখন ইন্টারমিডিয়েটে বিজনেস স্টাডি গ্রুপে যাবে, তখন তোমরা দেখবে এটার জন্য আলাদা একটা বই আছে, সংগঠন প্রথম ও দ্বিতীয় পত্র, এবং ওইখানে প্রত্যেকটা বিষয়ের বিস্তারিত আলোচনা আছে। তো যাই হোক, এখন যেটা যতটুকু আলোচনা আছে আমরা ততটুকু আলোচনা করব। যে এখানে আসলে আমি এটা ক্লাসটা রেডি করেছিলাম নবম শ্রেণীর জন্য, তো যাই হোক এটা দশম শ্রেণীর ক্লাস, কিন্তু এটা অষ্টম অধ্যায়, একই একই বিষয় নবম দশমের জন্য একই। তো দেখো, একটা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা মূলত এই ছবিগুলোর মাধ্যমে তোমাদের কনসেন্ট্রেশন বা একটা ধারণা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যে একটা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা বা ব্যবস্থাপনার যে মিটিংগুলো যেরকম হয়, হ্যাঁ, যে এটার একটা ধারণা দেওয়ার জন্য। তো আজকের পাঠ হচ্ছে ব্যবস্থাপনা। তো এটা থেকে আমরা কি কি শিখব, শিক্ষণফল হচ্ছে এই পাঠ শেষে তোমরা যা করতে পারবে, ব্যবস্থাপনার ধারণা সংজ্ঞায়িত করতে পারবে, ব্যবস্থাপনার বৈশিষ্ট্যাবলী বর্ণনা করতে পারবে, ব্যবস্থাপনার কার্যাবলী ব্যাখ্যা করতে পারবে, ব্যবস্থাপনার ক্ষেত্রে পরিকল্পনার গুরুত্ব। তো
তো দেখো, ব্যবস্থাপনার যে সমস্ত কাজগুলো আছে, যে পরিকল্পনা, এই যে দেখো, পরিকল্পনা, সংগঠিতকরণ, নির্দেশনা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনা। হ্যাঁ, পরিকল্পনা দিয়ে শুরু, তারপরে পর্যায়ক্রম প্রত্যেকটা ক্লাস কাজ কি চলতে থাকে। তারপরে আসো, তোমাদের একটা কাজ দেই, যে ব্যবস্থাপনা বলতে কি বোঝায়। হ্যাঁ, তো এটা তোমরা লিখবে, আগে আমার কাছ থেকে একটু শোনো, তারপরে তোমরা এটা লিখে খাতায় লিখে তারপর জমা দেবে, যে ব্যবস্থাপনা বলতে মূলত কি বোঝায়। তোমাদের যে মেইন বই আছে, তোমরা মেইন বইয়ের যে এরকম 92 পৃষ্ঠা বা 93 পৃষ্ঠার মধ্যে দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। মূলত যে তোমার এল এ এলেন, একজন রাইটার, তিনি বলেছেন একজন ব্যবস্থাপক যা কিছু করেন তাই ব্যবস্থাপনা। তো এখন ব্যবস্থাপকের তো পা মানে পার্সোনাল কিছু কাজও থাকতে পারে, তাই না, ব্যক্তিগত কিছু কাজ। তো ব্যক্তিগত কাজ না, মূলত একজন ব্যবস্থাপক প্রতিষ্ঠানের উন্নয়ন কল্পে বা প্রতিষ্ঠানের জন্য যে সমস্ত কার্যাবলী সম্পাদন করেন তাই কি ব্যবস্থাপনা। তো আধুনিক ব্যবস্থাপনার জনক বলে পরিচিত হেনরি ফেয়ল, তার মতে ব্যবস্থাপনা হলো পূর্বানুমান, পরিকল্পনা, সংগঠিতকরণ, নির্দেশনা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণের সমষ্টি। কাজেই যে হেনরি ফেয়লের প্রদত্ত সংজ্ঞা থেকেই আমরা মূলত ব্যবস্থাপনার ধারণাটা আরো পরিষ্কার করে পেয়ে থাকি, সেটা হচ্ছে ব্যবস্থাপনা হলো পূর্বানুমান ও পরিকল্পনা, মানে পরিকল্পনা, সংগঠিতকরণ, নির্দেশনা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণের সমষ্টি। তাহলে আমরা বলতে পারি কি, যে ব্যবস্থাপনা হলো কতগুলো কাজের ধারাবাহিক প্রক্রিয়া। ব্যবস্থাপনা হলো পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য পরিচালিত হয়, ব্যবস্থাপনা একটি দলগত প্রক্রিয়া, ইত্যাদি ইত্যাদি। তাহলে ব্যবস্থাপনা, এবার তুমি তোমার মতো করে লিখবে যে ব্যবস্থাপনা বলতে কি বুঝো, এটা তুমি লিখবে। তারপরে আসো আমরা পরবর্তী অংশে যাই। আচ্ছা, এই ছবিগুলা দেখে তোমরা কি বুঝতেছ, দেখি কার মাথায় কি আইডিয়া আসে। অবশ্যই আমি এটার উত্তরটাও দিব। তোমাদের কার মাথায় কি আইডিয়া আসলো, তোমরা এটা একটু ঝটপট খাতায় লিখে কমেন্ট বক্সে জমা দেবে। আমি কমেন্ট বক্সে যার কমেন্টটা আগে দেখব, ভাববো সে ধরতে পেরেছ। আসো এটার সমাধানে যাই। ব্যবস্থাপনার বৈশিষ্ট্য কি? হ্যাঁ, ব্যবস্থাপনার বৈশিষ্ট্য যে এম সেট করা, হ্যাঁ, তারপরে যে লক্ষ্য পানে এগিয়ে যাওয়া, তারপরে দলগত প্রচেষ্টা ইত্যাদি ইত্যাদি কি, যে একটা ব্যবস্থাপনার বৈশিষ্ট্য। পরিকল্পনা প্রণয়ন, সংগঠিতকরণ, কর্মী সংস্থান, নির্দেশ দান, পেশনা, সমন্বয় সাধন এবং নিয়ন্ত্রণ হচ্ছে ব্যবস্থাপনার কাজ। পরিকল্পনা, পরিকল্পনা কি? যে পরিকল্পনা হচ্ছে ভবিষ্যৎ কাজের একটা দর্পণ বা আয়না। কখন, হোয়েন, হাউ, হোয়ার, অথবা যে কখন, কে, কোথায়, কিভাবে কোন কাজটা করবে, সেটাই হচ্ছে পরিকল্পনা। কোন উদ্দেশ্যকে সামনে রেখে কি কাজ করতে হবে, কখন করতে হবে, কোথায় করতে হবে, সময়ের কাজ, কত সময়ে কাজ হবে, এ সম্পর্কে অগ্রিম সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে পরিকল্পনা বলে। সঠিক পরিকল্পনা উদ্দেশ্য অর্জনকে সহজ করে। পরিকল্পনার মাধ্যমে প্রতিষ্ঠানের সকল উপকরণ ও সম্পদের ব্যবহার নিশ্চিত করা যায়, তাই তো? আচ্ছা, পরিকল্পনার মাধ্যমে প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের দায়িত্ব সঠিকভাবে বণ্টন করা যায়, ফলে তাদের দক্ষতা কি বৃদ্ধি পায়। বাড়ির কাজ দেখো, আদর্শ এন্টারপ্রাইজ স্থাপনের পূর্বে অধীরবাবু কোথায় এটি স্থাপন করবেন, কাকে দিয়ে পরিচালনা করবেন, অর্থসংস্থান কিভাবে হবে, এসব বিষয়ে অগ্রিম সিদ্ধান্ত গ্রহণ করেন। বর্তমানে তিনি সুনামের সাথে ব্যবসা পরিচালনা করছেন। তো এটা মূলত একটা উদ্দীপক। এবার তোমরা এই প্রশ্নগুলোর উত্তর, আধুনিক ব্যবস্থাপনার জনককে প্রেরণাদান বলতে কি বোঝায় ব্যাখ্যা করবা, অধীরবাবুর কাজটি কী ধরনের, আদর্শ এন্টারপ্রাইজ স্বনামধন্য হওয়ার কারণ বিশ্লেষণ করো। তো তোমাদের জন্য এটা আমি অনস্ক্রিনে রেখে দিলাম, তোমরা এটা এই চাইলে এটা ওঠাতেও পারো, উদ্দীপকটা উঠিয়ে তারপর প্রশ্নগুলোর উত্তর লিখতে পারো, অথবা মোবাইল থেকে দেখে প্রশ্নগুলোর উত্তর লিখে
এটা যেহেতু একটা সৃজনশীল, আর যার সামনে তোমাদের পরীক্ষাটাও সৃজনশীল বেসিসে হবে, যেহেতু এমসিকিউ হচ্ছে না। আর হতেও পারে যদি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়, সেক্ষেত্রে তো অবশ্যই এটা স্কুলে বসে আমরা যদি নিতে পারি আলহামদুলিল্লাহ ভালো হয়। তো যেভাবেই হোক, যেহেতু এমসিকিউ আমরা সৃজনশীলকে প্রাধান্য দিচ্ছি, তো এটা সৃজনশীল থাকতে পারে বা এরকম একটা সৃজনশীল থাকতে পারে। তো তোমরা এটার একটা প্র্যাকটিস করে ফেলো। হ্যাঁ, তো তোমরা এই প্রশ্নটার উত্তর লিখে খাতায় লিখে তারপর কমেন্ট বক্সে জমা দিবে, আশা করি ভালো লাগবে। তো ক্লাসটাতে উপস্থিত থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর শেষ করার আগে একটা কথা বলবো, দেখো আসলে সিজনাল অসুস্থতাও আছে, জ্বর সর্দি, যেমন আমি নিজেও এই মুহূর্তে কিছুটা অসুস্থ, মাথা ব্যথা বা এ ধরনের প্রবলেমে আছি। আসলে জ্বর সর্দি হলেই যে মানুষ অসুস্থ হয়ে গেছে, করোনা হয়ে গেছে, এরকম না, এটা আগে থেকেই ছিল, এখনো হয়। আমার প্রতি বছর এই টাইমটার মধ্যে একটু জ্বর সর্দি হয়, তো এবছর জ্বর সর্দি হয় না, একটু মাথা ব্যথা, একটু জ্বর জ্বর ভাব আছে। তো যাই হোক, অসুস্থতার ভিতরে তোমাদের ক্লাসগুলো করতেছি, একটা না একাধিক ক্লাস, সপ্তাহে অন্তত 5-6টা ক্লাস করা লাগে অনলাইনে। আসলে আমি জানি অনলাইনে ক্লাস দেওয়ার পরে অনেকেই ক্লাসটা দেখেন, আমার কলিগরাও দেখেন বা অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষকরাও দেখতে পারেন। তো আপনাদের কাছে একটা কথা বলবো, অভিভাবকরাও দেখেন, যে দেখেন আসলে অনেকে বলে থাকেন যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তারপরে টিচাররা বসে বসে বেতন নিচ্ছেন, আসলে কষ্ট লাগে কথাগুলো শুনলে। বিশেষ করে আমি আমার পক্ষ থেকে যদি বলি, আমি সপ্তাহে আগে যে কয়টা ক্লাসে নিতাম, এখন কোনো অংশে আমার কম ক্লাস নেওয়া লাগতেছে না। আর অফলাইনে আপনার দৈনিক 5টা ক্লাস নেওয়া আর অনলাইনে সপ্তাহে 6টা ক্লাস নেওয়া অনেক কঠিন। যদি আমার কথাটা আপনাদের কাছে গ্রহণযোগ্য না হয়, তো আপনাদের বিশেষ করে ছাত্রছাত্রী না, অন্য যারা আছেন ক্লাসটা দেখতেছে, তাদের বলবো একটা স্লাইড তৈরি করে শ্রেণী উপযোগী করার জন্য, পাঠদান উপযোগী করার জন্য আপনারা একটু ট্রাই করে দেখবেন। আশা করি একমত হয়ে যাবেন যে আসলে অফলাইনে ক্লাস নেওয়ার চাইতে অনলাইনে ক্লাস নেওয়ার জন্য এখানে অনেক সময় দিতে হয়, শ্রম দিতে হয়, শ্রম ব্যয় সাধ্য। তো এই জন্য বলবো যে আসলে টিচাররা তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছেন, শিক্ষার্থীও ভালো শিক্ষার্থী যারা আছে, যারা যাদের সামনে যাদের লক্ষ্য আছে, যারা নিজেকে অনেক দূর নিয়ে যেতে চায়, তারা অবশ্যই লেখাপড়ার ভিতরে আছে, এবং যারা অভিভাবক যারা আছেন সচেতন, তারাও সচেতনতার সাথে তাদের ছেলে মেয়েদের প্রতি লক্ষ্য রাখতেছেন। তো ইনশাল্লাহ আমরা আশা করি যে দুর্দিন বেশি সময় থাকে না, দুর্যোগ থাকে না, রাতে রাত আছে বলেই দিনের মূল্য, দিন আছে বলেই রাতের মূল্য, অন্ধকার আছে বলেই আলোর মূল্য, প্রত্যেকটা জিনিসেরই পরিপূরক আছে। তো দুর্দিন চলতেছে, দুর্যোগ চলতেছে, ইনশাল্লাহ শীঘ্রই এটা কেটে যাবে, এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করি। আজকের মতো শেষ করছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।